ম্যাডাম অসুস্থ আছেন চিকিৎসাধীন আছেন এবং যাওয়ার সময় দেখতে পাবেন যে উনি কীভাবে যায় এবং কিভাবে যেতে হয় তো যেহেতু এটা একটি আমাদের দেশের সেনাবাহিনীর একটি অনুষ্ঠান এবং ওনারা যেভাবে এসে ওনাকে আমন্ত্রণ করেছেন বিগত কয়েক বৎসরে প্রায় এক দশকের মধ্যে এরকমভাবে সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম আমন্ত্রণ যেহেতু জানানো হয় নাই দিস ইজ দি ফার্স্ট টাইম আফটার এক যুগ বারো বারো বৎসরের বেশি সময় কাজেই যেহেতু উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মণী স্বাধীনতার ঘোষক এবং আর্মি চিফ ছিলেন উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন উনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক তিনবারের কাজেই উনি আর্মিতে যেভাবে ছিলেন এই পরিবারের প্রতি ওনার যে সহৃদয়তা এই পরিবারের প্রতি ওনার যে বিশ্বস্ততা আগে থেকেও ছিল সেটার জন্যই এবং উনি দেশের সর্ব সর্বোপরি সার্বভৌমত্বে বিশ্বাসী কাজেই উনি মনে করেন যে আর্মির যে বিজয় দিবস একুশে নভেম্বর আজকে সেনাবাহিনী দিবস সেটাতে উনি এই জন্য ওনার শারীরিক সীমাবদ্ধতার মাঝেও উনি ইনশাল্লাহ উপস্থিত থাকার আর সম্মতি দিয়েছেন এবং হয়তো কিছুক্ষণের পরে ওনারা যখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য করবেন সেই সময় উনি যাবেন এটা ঠিক উনার না এটা বিষয়টা হচ্ছে এটা ওনার মাঝে উৎসবের কোনো বিষয় না এটা হচ্ছে দায়িত্ববোধ থেকেই দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত এটা উৎসব হ্যাঁ আর্মির জন্য এটা ডেফিনেটলি একটা উৎসব বাট ওনার জন্য ওনার স্বামী অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদত বরণ করেছে আর্মি প্রেসিডেন্ট অবস্থায় ওনার ছেলে আরাফাত রহমান কোকো আমাদের হাজার হাজার নেতাকর্মী মানে শহীদ হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কাজ এটা উৎসব মুখর কোনো পরিবেশের বিষয় না বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ থেকেই উনি এখানে যাচ্ছেন